তারপরে আরও একটি যেটি জানুয়ারি মাসে হয়েছিল, তারপরে এই 23শে সেপ্টেম্বর আরও একটি কুইজ কম্পিটিশন হয়েছিল ডক্টর বশিষ্ঠ সেনকে নিয়ে। তাতেও বেশ কিছু পার্টিসিপেন্ট বিশ্বভূত তথা বহিরাগত ছিলেন। আমরা আনন্দের সাথে জানাই তারা বেশ কিছু পার্টিসিপেন্ট আমাদের জানার ফলে আমরা বশিষ্ঠ সেন সম্বন্ধে তাদের সম্বন্ধে কিছুটা ধারণা দিতে পেরেছি। যদিও যেটি মহারাজজি বললেন অঞ্জন মহারাজ যে বশিষ্ঠ সেন সম্পর্কে এখনও বেশ কিছু মানুষই অজ্ঞ আছেন। বিষ্ণুপুরের যার ভূমিপুত্র যিনি, তার এত ভালো কর্মকাণ্ড, যিনি এত বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন, সারা পৃথিবী জুড়ে যার নাম ছিল এক সময়, যার খ্যাতি ছিল এবং যিনি বিশিষ্ট মানুষদের সাহচর্যে এসেছিলেন, আলবার্ট আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু থেকে শুরু করে রোমা লোরা, বহু বিশিষ্ট মানুষের সান্নিধ্যে তিনি এসেছিলেন এবং বিশিষ্ট ভীষণভাবে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের। তো তার সম্বন্ধে আমরা বিশেষ কিছু কেউ জানি না। তো যদিও আমরা ছোট্ট হলেও কিছুটা উদ্যোগ নিতে শুরু করেছি এবং বিষ্ণুপুরের বুকে একটি ডক্টর বশিষ্ঠ সেন মেমোরিয়াল কমিটি আমরা তৈরি করেছি, যেটি মাননীয় বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্তর সেন মহাশয়ের সাথে যোগাযোগ করে ওনার কথাগত একটি কমিটি আমরা তৈরি করেছি, যে কমিটিতে আছেন আমি নামগুলি বলে দিচ্ছি। সেই কমিটির প্রেসিডেন্ট রয়েছেন মাননীয় অরুণ ডক্টর অরুণ বিশ্বাস, যিনি রামানন্দ কলেজের এক্স প্রিন্সিপাল, আমাদের এই কমিটির প্রেসিডেন্ট তিনি হয়েছেন, এবং সেক্রেটারি মিস্টার হরিপ্রসন্ন মিশ্র মহাশয়, যিনি এমিনেন্ট এডুকেশনিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। নেটওয়ার্কিং অ্যাডভাইসার আছেন মিস্টার অঞ্জন মহাপাত্র, অঞ্জন মহারাজজি, নির্মলানন্দ দত্ত এবং কল্যাণ কোলে। অ্যাকাডেমিক অ্যাডভাইসার হিসেবে আছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, প্রফেসর রামানন্দ কলেজ বিষ্ণুপুর, ডক্টর তপন গড়াই, যিনি এগ্রিকালচার বাঁকুড়া ডিস্ট্রিক্টের, এখন মেদিনীপুরে পোস্টিং, এখন কৃষি বিভাগের একজন আধিকারিক এবং বিবেকানন্দ ভাবধারার একজন সর্বভারতীয় ব্যক্তিত্ব। এছাড়াও আছেন ডক্টর বি সুর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বোটানি রামানন্দ কলেজ, এবং ট্রেজারার হিসেবে আছেন শান্তনু সেন, যিনি ডক্টর বশিষ্ঠ সেনের একজন বংশধর, যার বাড়ি এখানেই, এখন তিনি আড়তেই আছেন। অ্যাডভাইসারি কমিটিতে আছেন ডক্টর কাকুলি ঘোষ সেনগুপ্ত, প্রিন্সিপাল ডিডিকে মহাবিদ্যালয় ভড়া। আছেন ডক্টর স্বপ্না ঘড়াই, প্রিন্সিপাল রামানন্দ কলেজ, প্রফেসর অঞ্জন ভট্টাচার্য, রামানন্দ কলেজের প্রফেসর, প্রফেসর নরেন্দ্র রঞ্জন মালন, রামানন্দ কলেজের প্রফেসর, মিস্টার প্রবীর দত্ত, সেক্রেটারি শিক্ষা অনুরাগী সমাজ। এছাড়াও আরও কিছু অ্যাডভাইসার আমাদের এখানে আসবে। আমরা এই কমিটি অলরেডি বেশ কয়েকটি অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে, যার মধ্যে কুইজের কথা আমরা বললাম, এবং তার 22শে সেপ্টেম্বর 1887 সালে ডক্টর বশিষ্ঠ সেনের জন্ম আমরা এটা জানি। তো সেই দিনটি আমরা 22শে সেপ্টেম্বর যেদিন জন্ম হয়েছিল সেদিন মহাষষ্ঠী ছিল, যদিও আজকে সেই মহাষষ্ঠী আছে কিন্তু দিনতে মিলেনি, 22শে সেপ্টেম্বর হিসাবে আমরা দিনটি পালন করেছি। তার নিজস্ব জন্মভিটাতে আমরা তার জন্মদিন পালন করেছি, এটা আমাদের পক্ষে যথেষ্ট গর্বের বিষয়, কারণ এই দিনটি পালন সারা বিশ্বে আর কোথাও হয়েছে কিনা ওই দিনে আমরা জানা নেই, কিন্তু আমরা বিষ্ণুপুরের মানুষরা, কিছু মানুষ সেখানে ওই তার জন্মদিনের সাক্ষী হিসাবে ছিলাম, তার জন্য আমরা গর্বিত। এছাড়াও আমাদের বেশ কিছু চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটিকে একটি প্রপোজাল দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে যে তার সম্বন্ধে ডক্টর বশিষ্ঠ সেনকে নিয়ে একটি গেটওয়ে, একটি স্ট্যাচু এবং একটি রাস্তার নামকরণ করার জন্য তাকে একটি প্রপোজাল দিয়ে একটি অ্যাপ্লিকেশন আমরা করেছি। যেহেতু বিষ্ণুপুর পৌরসভার 150তম বর্ষ উদযাপন হচ্ছে এই বছর, সারা বছর ধরে চলবে তার কর্মকাণ্ড, তার অনুষ্ঠান, উদযাপনের অনুষ্ঠান, সেই জন্যে তারা খুশি হয়ে সেই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করেছেন এবং আমাদেরকে অঙ্গীকার করেছেন যে এই বিষয়ে তারা যথেষ্ট কিছু করার চেষ্টা করবেন। এছাড়াও আরেকটি আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার, তাকে একটি চিঠি আমরা দিয়েছিলাম অনেক আগেই, যে তার জন্যে যেটি হচ্ছে, তো ইন্ট্রোডিউস অ্যান্ড চেয়ার অফ অনার ইন দি বাঁকুড়া ইউনিভার্সিটি আফটার দি নেম অফ ডক্টর বশিষ্ঠ সেন, একটি চেয়ার প্রতিষ্ঠা করার জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি। তো সেই সম্পর্কে একটা আমাদের কিছুটা অগ্রগতি হয়েছে, তো আমরা সেই বিষয়ে কিছুটা এগিয়েছি। এছাড়াও আমাদের যে
কোলাবোরেশনের ব্যাপারটি নিয়ে যেটা হয়েছে কথা এখনই মাননীয় লক্ষ্মী ডক্টর লক্ষ্মীকান্তের সাথে কথা হলো, উনি আপনাদের এ বিষয়ে জানাবেন, উনি আবার জয়েন করেছেন, তো আমি ওনার সাথে ওনার বক্তব্যটা আমরা আগে শুনে নেব, তারপরে আমরা বাকি অনুষ্ঠান করবো।